নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল আর্স, ডু কমপ্লিট টাস্ক। আজকে আমরা জানবো ইন্টারজেকশন সম্পর্কে। ওয়াও, আজকে আমরা ইন্টারজেকশন শিখব। তাহলে ইন্টারজেকশনটা আসলে কি সেই সম্পর্কে জানি। হুররে, তাড়াতাড়ি করো তাহলে। হে, কোথায় চলে যাচ্ছ? আমরা আজকে ইন্টারজেকশন শিখব। এই যে এতগুলো ওয়ার্ড ব্যবহার করলাম, হে, হুররে, হাই, কিংবা যদি বলি হাই, এই যে ওয়ার্ডগুলো যেগুলো সম্বোধন করছি আমরা, কিংবা হঠাৎ আকস্মিক অনুভূতি প্রকাশ করছে যে ওয়ার্ডগুলো, তাদেরকে আমরা বলছি ইন্টারজেকশন। তাহলে আমরা সংজ্ঞাটা একটু পড়ে নিই যে আকস্মিক অনুভূতি, যেমন আনন্দ হতে পারে, বিস্ময় হতে পারে, অবাক হয়ে যাওয়া হতে পারে, দুঃখ হতে পারে, প্রভৃতি বোঝাতে আমরা ব্যবহার করি ইন্টারজেকশন, যাকে বলা হয় আবেগ সূচক অব্যয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, ওয়াও, হে, হুররে, অ্যালাস, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আমরা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করি। এই ইন্টারজেকশনের কয়েকটা পার্টস রয়েছে, সেই পার্টস সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা জানবো যে ইন্টারজেকশন ফর গ্রিটিংস, গ্রিট করা বা সম্বোধন জানানো, কিংবা সৌহার্দ্যের অনুভূতি বোঝানোর জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। আরও একটা কথা বলে রাখা ভালো হবে, ইন্টারজেকশনের সেই অর্থে কিন্তু কোনো অর্থ নেই, মানে মানে আমরা যদি পার্টিকুলারলি প্রত্যেকটা ইন্টারজেকশনের অর্থ খুঁজতে যাই তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো না। প্রত্যেকটা ইন্টারজেকশনের অর্থ হয় না, সেটাকে আমরা শুধু আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমরা বলে থাকি। যেমন হচ্ছে হাই, হাউ আর ইউ, বা হাই, হাউ আর ইউ ডুইং, বা হাই, হাউ আর ইউ ডুইং, এই যে হাই শব্দটা আমরা দেখতে পাচ্ছি। কিংবা হ্যালো, আই অ্যাম প্রবীণ, বলছে হ্যালো, আমি হচ্ছে প্রবীণ, তার ইন্ট্রোডাকশন দিচ্ছে। কিংবা হে, আই এম জাস্ট কিডিং, বলছে আরে আমি মজা করছি, হে, আই এম জাস্ট কিডিং, এই যে হে শব্দটা এখানে আমরা পাচ্ছি ইন্টারজেকশন ফর গ্রিটিং হিসেবে। এখানে হচ্ছে গ্রিট করা হচ্ছে কাউকে, সম্বোধন হচ্ছে এই হে বা হাই, বা হচ্ছে আমরা বলতে পারি হ্যালো, এই যে আমরা ইন্টারজেকশন ফর গ্রিটিংস, গ্রিট করছি আমরা, তার জন্য ব্যবহার করছি। এরপর পাচ্ছি ইন্টারজেকশন ফর জয়, জয় মানে কি আনন্দ, যেই ইন্টারজেকশন গুলো আমাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়, বা হঠাৎ মাত্র আমরা আনন্দ পেলে হুররে বলে চিৎকার করে উঠি, সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি ইন্টারজেকশন ফর জয়। যেমন হচ্ছে হুররে, ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, টান টান উত্তেজনা, যখন ইন্ডিয়া জিতে গেল তোমরা হুররে করে চিৎকার করে উঠে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ইন্ডিয়ার ম্যাচটা জিতে গেছে। সেরকম ভাবেই ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসাম, যদি একটা সিনেমা দেখে আমরা বেরিয়ে আসলাম সেটা খুব ভালো, তখন আমরা বলতে পারি যে ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসাম। কিংবা ইপি, উই আর গোয়িং অন আ ভেকেশন, আমরা একটা ভেকেশনে যাচ্ছি, আমরা একটা ছুটিতে যাচ্ছি, আমরা খুব আনন্দ পাচ্ছি সেটা নিয়ে, সেটাতে আমরা বলতে পারি ইপি, উই আর গোয়িং অন আ ভেকেশন, এভাবে আমরা বলতে পারি। এখন আমরা জানবো ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, এখানে কি অর্থে, না যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায়, মানে কোনো একটা স্পিকার, কোনো একজন বক্তা, কোনো একজন কাজ করেছেন সেটাকে তীব্রভাবে সমর্থন জানানো হয়েছে, যে যেটা করেছে ঠিক করেছে, সেটা জানানোর জন্য আমরা যে ইন্টারজেকশনসগুলো ব্যবহার করি তাদেরকে কীভাবে ব্যবহার করি। যেমন হচ্ছে ব্রাভো, সাকিব হ্যাজ টেকেন আ উইকেট, যে সাকিব একটা উইকেট নিয়ে নিয়েছে। কিংবা ব্রাভো, বিরাট কোহলি হ্যাজ টেকেন আ উইকেট, বা ব্রাভো, এম এস ধোনি হ্যাজ টেকেন আ উইকেট, এভাবে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। কিংবা ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফার্স্ট, বলছে বাহ, তুমি তো প্রথম চলে এসেছো, বা প্রথম প্রথমে পাস করেছো, বা ফার্স্ট হয়েছো, যে ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফার্স্ট, ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান আ টেরিফিক জব, বলছে বাহ, তুমি একটা ভীষণ ভালো কাজ করেছো, ব্রিলিয়ান্ট, এই যে ব্রিলিয়ান্ট, ব্রাভো, ওয়েল ডান, এই যে শব্দগুলো কোনো একজন মানুষের পক্ষে তীব্র সমর্থন বোঝাতে ব্যবহার করা হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল। এরপর আমরা যেটা পাচ্ছি ইন্টারজেকশন ফর গ্রিফ অর পেন, গ্রিফ অর পেন মানে কি যন্ত্রণা, আমরা যখন কষ্ট পাই সেই কষ্টের অনুভূতি বোঝানোর জন্য যে শব্দ করি বা যে ইন্টারজেকশনগুলো ব্যবহার করি। যেমন হচ্ছে অ্যালাস, দ্য ম্যান হ্যাজ ডাইড, হাই, মানুষটি মারা গেছেন, এই যে অ্যালাস শব্দটি। কিংবা আহ, উই হ্যাভ লস্ট দ্য গেম, বলছে আহ, আমরা এই খেলাটা হেরে গেছি। কিংবা ওচ, আই হার্ট মাই নি, ওচ, আমি আমার হাঁটুতে আঘাত করে ফেলেছি, বা আমার হাঁটুতে একটা আঘাত লেগেছে, ওচ, এই যে অ্যালাস, কিংবা আহ, কিংবা ওচ, এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা বলছি ইন্টারজেকশন অফ গ্রিফ অর পেন, মানে যখন কোনো একটা ইন্টারজেকশন কোনো যন্ত্রণার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তখন আমরা তাকে বলছি ইন্টারজেকশন ফর গ্রিফ অর পেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। অ্যাটেনশন কি? অ্যাটেনশন হচ্ছে মনোযোগ, আমরা কারণ মনোযোগ পাওয়ার জন্য বা অ্যাটেনশন পাওয়ার জন্য যে ইন্টারজেকশনসগুলি ব্যবহার করছি তাদেরকে বলা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন, একদম সহজ ব্যাপার। তো বলছে লিসেন, আই এম ওয়ার্নিং ইউ, দেখো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, শোনো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যে লিসেন শব্দটি ব্যবহার করা হয়েছে। কিংবা লুক, দ্য সিঙ্গার ইজ কামিং, লুক, দেখো দেখো দেখো, ওই যে সিঙ্গার আসছেন, বা যে গায়ক তিনি আসছেন বা গায়িকা আসছেন, হুস, সামন ইজ দিয়ার, বলছে হুস, সামন ইজ দিয়ার, কেউ একজন আসে, হুস, এই যে শব্দটা, এটাকে আমরা বলছি ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। অ্যাটেনশন পাওয়ার জন্য, কারোর অ্যাটেনশন বা কারোর মনোযোগ পাওয়ার জন্য আমরা যে ইন্টারজেকশনটা ব্যবহার করছি তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন
ফর অ্যাটেনশন। তাহলে আমরা ইন্টারজেকশন সম্পর্কে জানলাম যে আমরা হঠাৎ আকস্মিক কোনো অনুভূতি বোঝানোর জন্য হঠাৎ করে যে মুখ দিয়ে শব্দ করি, যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, তাদেরকে আমরা বলছি ইন্টারজেকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।